আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আল মাসুদ, তানজিম কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি দারুণ মজার তেলচিতই পিঠা। তেলচিতই পিঠার জন্য আমরা এখানে জাতীয় ফল ব্যবহার করব, এই কাঁঠাল। এই কাঁঠালকে আমরা এরকম বিচি করে সারিয়ে তারপর আমরা এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড খুব মসৃণ করে ব্লেন্ড করতে হবে এবং এই পিঠাটা খুবই সুস্বাদু। তো এগুলি আমরা একে একে সবগুলো কাঁঠালের বিচিগুলো থেকে রোয়াগুলো খুলে নিব। বন্ধুরা, কাঁঠালের তেলচিতই পিঠা বানানোর জন্য আমরা কাঁঠালগুলিকে ব্লেন্ড করে নিব। কত সুন্দর ব্ল্যান্ড হয়ে গেছে। বন্ধুরা, কাঁঠাল দিয়ে তেল সিটু পিঠা বানানোর জন্য আমরা এখানে কাঁঠাল নিচে ব্ল্যান্ড করা কাঁঠাল নিতেছি। ওখানে চালের গুঁড়ি আছে, চিনি আছে আর লবণ। এখন আমরা চাউলের গুঁড়ি দিব। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা সুন্দরভাবে গুলাই নিব। বন্ধুরা, আমাদের ব্যাটারটা কিন্তু মোটামুটি ঘন হয়, দেখেন কীরকম ব্যাটারটা হবে, এরকম ব্যাটার করতে হবে, বেশ ঘন করে এটা গুলাতে হবে। আমরা এটা এখন 15-20 মিনিট রেখে দেব, তারপর আমরা কিচেনে চলে যাব পিঠা তৈরি করার জন্য। বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা পিঠাগুলো দিয়ে দিলাম। খুবই টেস্টি পিঠা। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আবার আরেক পিঠে উল্টে দিতে হবে। বন্ধুরা, হয়ে গেল আমার দারুণ মজার কাঁঠালের তেলের পিঠা। এই দেখেন কত সফট এবং কত সুন্দর এই পিঠাটা হয়েছে, কত এবং খুবই টেস্টি এই পিঠা এবং খুব সহজ রেসিপি। আমি একটু খাই দেখি কীরকম টেস্ট হয়েছে। মাশাল্লাহ, একদম পারফেক্ট রেসিপি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।